আল জাজিরার সম্প্রচার বন্ধ করতে আইন পাস করেছে ইসরায়েলের পার্লামেন্ট। এতে যে কোনো সময় ইসরায়েলে বন্ধ হতে পারে কাতার ভিত্তিক এই সম্প্রচার সংবাদ মাধ্যমের সম্প্রচার। গেল 12 ফেব্রুয়ারি প্রস্তাবটি উত্থাপিত হয় ইসরায়েলের পার্লামেন্টে। কয়েক দফা পর্যালোচনার পর সোমবার বিলটি পরিণত হয় আইনে। নতুন এই আইনে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় প্রতিরক্ষা মন্ত্রণালয় যদি আল জাজিরার সম্প্রচার বন্ধে সুপারিশ করে, তাহলে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের সংবাদ মাধ্যমটির সম্প্রচার বন্ধ করতে হবে। একই সঙ্গে আল জাজিরার ইসরায়েলি কার্যালয় সিলগালা করা ও সেখানকার সমস্ত মালামাল বাজেয়াপ্ত করার এখতিয়ার পাবে দেশটির তথ্য মন্ত্রণালয়। আইনটি পাশের পর ইসরায়েলে আল জাজিরার বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।